লোকসভা নির্বাচনের প্রচারে ঝাঁজ বাড়াতে দলীয় প্রার্থীদের সমর্থনে শনিবার গাজল কলেজ ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে তৃণমূল নেত্রী জনসভা সফল করতে তৎপরতা তুঙ্গে দলের নেতাকর্মীদের। শুক্রবার কলেজ মাঠ ঘুরে দেখলেন তৃণমূল নেতৃত্ব। এই কলেজ মাঠেই তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড, সেখানেই নামবে মুখ্যমন্ত্রীর কপ্টার। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন পুলিশের পদস্থ কর্তারাও। আমাদের উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়, ওনার সমর্থনে আমাদের প্রিয় নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জননেত্রী সম্মানীয় মমতা ব্যানার্জী মহোদয়া একটা জনসভা করবেন গাজলে। জনসভার জন্য আজকে আমার মাঠে এখানে উপস্থিত হয়েছে, কাজ চলছে, প্যান্ডেলে কাজ চলছে। কালকে সবাই বেলা 11টায় আমাদের নেতাকর্মীরা যারা আছেন এখানে উপস্থিত আছেন, সবাই সকলে মিলে মাঠে ময়দানে নেমেছেন। আমরা এই আসন জিতবই, সেখানে মানুষের একটা উৎসাহ আছে, উদ্দীপনা আছে, গ্রামে গ্রামে মানুষ তৈরি আছেন আগামীকালকে দিদির বক্তব্য শোনার জন্য। একটা রাজনৈতিক বিশৃঙ্খলা গোটা দেশ জুড়ে চলছে, জাতপাতের নামে ভোটকে ভাগ করে দিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর দল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে দিদি কালকে মানুষের জন্য, আমাদের জন্য কিছু বক্তব্য রাখবেন এই মঞ্চ থেকে।